বাংলাদেশের বাজারে নতুন চলে আসলো হুন্ডা এসপি ওয়ান সিক্সটি বলতে পারেন একেবারে বাজেটের মধ্যে কিন্তু একটা বেস্ট কম্বো অনেক কম দামে কিন্তু এবার হুন্ডা এসপি ওয়ান সিক্সটি বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে গেছে এবিএস ভাষণের বাইক থাকছে ডাবল ডিক্স সেই সাথে কিন্তু তিনটা কালার কম্বিনেশন এসেছে জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সো বাজেটের মধ্যে কিন্তু একটা বেস্ট কম্বো হতে চলেছে অনেক কম দামে বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে গেল বাইকটা পাবেন সিটি হুন্ডাতে বন্ধুরা বাংলাদেশের বাজারে কিন্তু লঞ্চ হয়ে গেল

এটাতে কী কী ফিচার্স আছে আমরা আপনাদেরকে জানিয়ে দিব তো ভাই একটু কাছে আসেন একটু দেখাই দে ভিউয়ার্সদের যে যেই আকর্ষণ একশো ষাট সিসি যে এসপি ভাই কবে আসবে কবে আসবে অবশ্যই কিন্তু ভাই চলে আসে তো এসপিতে কী কী জিনিসগুলো ফিচার্সগুলো আসছে আমাদের একটু সংক্ষেপে আমাদের ভিউয়ার্সদের বলে দিচ্ছি মূলত হচ্ছে এই বাইকটা একশো ষাট সিসি সেগমেন্টের মধ্যে এফআই ইঞ্জিন ইউজ করা হয়েছে এবং এর যে টায়ারগুলো আছে এটা কিন্তু খুব হোয়াইট টায়ার করা হয়েছে একশো তিরিশ বাইশ সত্তর সেকশনের পিছনের রেয়ার টায়ারটা ইউজ করা হয়েছে এবং সামনে এইটটি বাই হান্ড্রেড সেকশনের টায়ার ইউজ করা হয়েছে এর পাশাপাশি কিন্তু ভাইয়া এর হেডলাইটটাও কিন্তু চেঞ্জ হয়েছে আপনার ডাবল এল ইডি হেডলাইট ইউজ করা হয়েছে এবং এটার মিটারটা ভাই এটা মিটারটা আসলেই আমার খুব পছন্দ হয়েছে মিটারটা কিন্তু খুবই সুন্দর একটা এলইডি কালারফুল মিটার ইউজ করা হয়েছে এবং মিটারটা ভাই কানেকশন নাই মাত্রই নাওসে হ্যাঁ জি এবং এটার মধ্যে কী কী ফিচার্সগুলো থাকছে একটু সংক্ষেপে বলে দিই সাধারণত এটাতে গিয়ার ইন্ডিকেটর পাবেন আপনি এভারেজ মাইলেজ দেখতে পারবেন এবং হচ্ছে ট্রিপ মিটার ট্রিপ এ বি তো থাকছেই এবং এভারেজ কত মাইলেজ যায় সেটা দেখবেন এবং কত কিলো যেতে পারবে রেঞ্জটাও কিন্তু আপনার মিটারে শো করবে এছাড়াও কিন্তু এটাতে সাইড স্ট্যান্ট ইন্ডিকেটরটাও রয়েছে সাইড নামানো থাকলে কিন্তু আপনার গাড়ি স্টার্ট হবে না আর হোন্ডার ভাই অনেকে একটা কমপ্লেন ছিল যে ইঞ্জিন কিল সুইচ বা ইঞ্জিন সুইচ কেন দেয় না কেন দেয় না অবশেষে কিন্তু ওয়ান সিক্সটি সেগমেন্টের মধ্যে ইঞ্জিন কিউ কি দিয়ে দিয়েছে এবং এর সাথে কিন্তু কুইক থ্রোটালটা আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ বলাই সি সেগমেন্টের মধ্যে এফআই ইঞ্জিনের সাথে কুইক পাবেন পাবেন রেডি ভালো এবং ওভারঅল ফিচার্সের দিক থেকে আপনি ভালো পাচ্ছেন এবং এটা কিন্তু মনোসক সাসপেনশন ইউজ করা হয়েছে আপনার একশো ষাট সিসির মধ্যে মনোসক সাসপেনশন পাচ্ছেন এবং এটা একটু মাস্কুলার বডি করা হয়েছে যারা ফ্যামিলি রাইড করবেন তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন সিটটা কিন্তু খুব সুন্দর লম্বা কুসুম সিট ইউজ করা হয়েছে এবং এই গ্রাফিক্সটা কিন্তু আপনার ব্ল্যাকের সাথে যে আমরা যদি অ্যাশ কালার কম্বিনেশনটা দেখতেছি খুবই সুন্দর লাগতেছে এটা আসলে আপনারা ভিডিও তো না দেখে সরাসরি আমাদের সিটি হোন্ডা বাজার শোরুমে চলে আসবেন ফিজিক্যাল আপনার বাইকটা দেখলে অবশ্যই আপনার কাছে বেশি ভালো লাগবে এবং এটির মধ্যে কিন্তু তিনটি কালার রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আমার পাশে দেখতে পাচ্ছেন রেড কালার এবং আরেকটি কালার হচ্ছে কি ম্যাট ব্লু তিনটি কালারই কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটার মধ্যে কিন্তু আপনার দুইটি ভেরিয়েন্ট রয়েছে একটা হচ্ছে কি আপনার ডাবল ডিক সিঙ্গেল চ্যানেল এবিএস এবং এটা হচ্ছে সিঙ্গেল ডিক শুধুমাত্র ইউজ করা হয়েছে এবং দুইটাই হচ্ছে এফআই ভার্সন থাকছে দুইটাই এফআই এফআই দুইটার মধ্যেই আপনি পাচ্ছেন ওভারঅল সব ফিচারস এক শুধু ব্রেকিংটার মধ্যে শুধু চেঞ্জ রয়েছে আর সাধারণত এফআই ইঞ্জিনে কিন্তু কিক হয় না তবে কাস্টমারের কথা বিবেচনা করে বট আমাদের এই বাইকটিতে কিন্তু কিকের অপশনও দিয়ে দিয়েছে এফআই ইঞ্জিনের সাথে আপনি কিক পাচ্ছেন

সিঙ্গেল ডিক্সেও আপনি তিনটি কালার হয় তিনটি কালার अवेलेबल আপনারা কাছে পেয়ে যাবেন আচ্ছা তো ভাই আমরা তো মোটামুটি স্পি 160টা দেখলাম জি অনেক কালার কম্বিনেশনে এসেছে সেই সাথে কিন্তু অনেক অ্যাট্যাকটিভ একটা লুকিং দিয়েছে সবগুলা কালারই একটা থেকে একটা কিন্তু डिफरेंट অবশ্যই তো এটার আসলে যে প্রাইসটা নির্ধারণ করেছে এটাও বলা চলে আসলে মার্কেটে আসলে হাই তোলার মত একটা প্রাইস দিয়েছে অবশ্যই যেহেতু আমরা বলতে পারি যে 160 সিজি সেগমেন্টের মধ্যে সিঙ্গেল চ্যানেল ইবিএস ডাবল ডিক সেই সাথে সেলফ পাশাপাশি কি থাকছে জি আবার এফআই ইঞ্জিন এফআই ইঞ্জিন সেই ক্ষেত্রে মাইলেজটাও মনে হয় অনেক ভালো পাওয়া যাবে অবশ্যই মাইলেজটা ভালো পাবেন তারা 160 সিসি এর মধ্যে আমাদের সাধারণত হোন্ডার যে বাইকগুলো আছে এগুলো কিন্তু মাইলেজ ওভারঅল সব সময় ভালো থাকে তো এটা যেহেতু এফআই করা হয়েছে এর মাইলেজটা আপনি অনায়াসে আপনি সিটিতে 50 থেকে 55 প্লাস মাইলেজ আপনি পেয়ে যাবেন 50 থেকে 55 50 থেকে 55 প্লাস মাইলেজ পেয়ে যাবেন যদিও এটা আমাদের টেস্ট রাইড মাইলেজ ছিল এখন কাস্টমাররা যখন সিটিটা চালাবে তখন এটা আসল ফিডব্যাকটা চলে আসবে আসল ফিডব্যাক ফিডব্যাকটা পাওয়া যাবে সো অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আসলে একটা রিভিউ তুলে ধরার জন্য আর বাইকগুলো কোথায় আসলে পাবে সিটি হোন্ডাতে বাইকগুলো পেয়ে যাবেন সিটি হোন্ডাতে এবং সিটি হোন্ডার যে স্পেশাল সার্ভিস সেটা হচ্ছে মূলত একদিনের রেজিস্ট্রেশন নাম্বার এবং এক্সচেঞ্জ ফ্যাসিলিটিস যারা হচ্ছে অন্য ব্র্যান্ডের বাইক ইউজ করতেছেন তারা কিন্তু এক্সচেঞ্জ করে আপনার পছন্দের এসপি ওয়ান বাইক এবং হুণ্ডা সকল অফিসিয়াল বাইক কিন্তু আপনি এক্সচেঞ্জ করে আমাদের থেকে পার্চেস করে নিয়ে যেতে পারবেন আর এছাড়াও যারা ঢাকার বাইরে থেকে ভিডিওটা দেখছেন চিন্তা করছেন ঢাকা এসে সিটি হোন্ডা থেকে বাইক কিনবেন তারা কিন্তু একদিনে রেজিস্ট্রেশন নাম্বার সহ ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন ফ্রি হোম ফ্রি হোম ডেলিভারি আপনাদের জন্য থাকছে যারা ঢাকার বাইরে থেকে আসবেন কষ্ট করে বাইকটাকে চালিয়ে নিতে হবে না আমরা ফ্রি হোম ডেলিভারি করে দিব বন্ধুরা এতক্ষণ আসলে নতুন আসা বাইক

আপনার বর্তমান সময়ে এফআই হোন্ডার বাইকের মধ্যে বেস্ট একটা বাইক এটা অনেক রিভিউ পাবেন এর মধ্যে আরিফ ভাইও রিভিউ দিয়েছেন আপনারা যারা এস পি ওয়ান সিক্সটি নিতে চান তারা আমাদের সিটি হন্ডাস দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এছাড়াও আমাদের কাছে সকল ধরনের হোন্ডার বাইক পাবেন হোন্ডার বাইকের সাথে সাথে আপনার যারা ফলোয়ার আছে তারা যদি আপনার রেফারেন্সে আসে তাদের জন্য থাকবে স্পেশাল গিফট

এছাড়াও আমাদের এখানে সব ধরনের হোন্ডার ব্র্যান্ডেড মোটরসাইকেল পাবেন সকল কালার অ্যাভেলেবেল পাবেন আমাদের সবচেয়ে স্পেশাল যেটা সিটি হোন্ডার সেটা হচ্ছে যে একদিনে রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন আর ঢাকার বাইরে ফ্রি হোম ডেলিভারি করে আমরা আমরা ইদানিং শুরু করছি এটা এছাড়াও আপনি আমাদের সার্ভিসটাতে আমরা ফোকাস বেশি করতেছি সিটি হোন্ডার মেইন ফোকাস হচ্ছে আনকন্ডিশনাল সার্ভিস আর বাইকটা কেনার পরে আপনার সাথে রিলেশন শুরু হবে কেনার আগে না কেনার আগে নেগোসিয়েশন কিন্তু রিলেশন শুরু হবে কেনার পরে সেজন্য আমরা চেষ্টা করি যে আমাদের থেকে যারা বাইক কিনবেন তাদের জন্য একটা সার্টেন ডিউরেশান আমরা একদম ফ্রি অফ সার্ভিস থাকবে ফ্রি সার্ভিস থাকবে হুন্ডার কুপন সার্ভিসের বাইরেও ফ্রি সার্ভিস থাকবে তাহলে এটাও আপনার যারা ফলোয়ার আছে তাদের জন্য ইনশাল্লাহ ইটস এ বিগ অপরচুনিটি এছাড়া ব্যাটারির জন্য ছয় মাসের একটা ওয়ারেন্টি থাকবে কারো মাইলেজ সমস্যা থাকলে আমরা ফ্রি অফ কস্টে ফিক্স করে দিব যারা আমাদের থেকে বাইক নেবেন তো আমরা শুধু অবশিষ্ট রাখছি যে বাইকটা আমরা চালাই দিতে পারব না শুধু চালাই নিয়ে যেতে হবে বাকি সব সার্ভিসে কিন্তু আমরা প্রোভাইড করতেছি তো ইটস এ গ্রেট অপরচুনিটি ইনশাআল্লাহ আর আরেকটা ই হচ্ছে যে আমাদের এখানে এক্সচেঞ্জ অফার থাকছে এক্সচেঞ্জের মাধ্যমে আপনি হোন্ডার যে কোনো অফিসিয়াল বাইক পেয়ে যাবেন আপনি যে কোনো ব্র্যান্ডের মোটর সাইকেল দিয়ে আপনি আমাদের এখান থেকে হোন্ডা ব্র্যান্ডের মোটর সাইকেল নিতে পারবেন সেটা যেই ব্র্যান্ডেরই হোক তবে ঢাকা মেট্রো নাম্বার হইতে হবে ঢাকা মেট্রো নাম্বার হলে আপনি বাইকটা নিয়ে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ছবি দেখে কোনো ধরনের বাইকের নেগোসিয়েশন অথবা প্রাইস ডিসকাশান হয় না এছাড়াও আপনি পেয়ে যাচ্ছেন আমাদের এখানে ইএমআই পেমেন্টের সুবিধা আমাদের এখানে যদিও জিরো পার্সেন্ট অথবা কোনো ইন্টারেস্ট বেস কাজ করা হয় না এজন্য আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে যারা পেমেন্ট করবেন তাদের জন্য পেমেন্ট ফ্যাসিলিটি আছে অনেকের হয়তো কিছু অ্যামাউন্ট শর্ট থাকে সেই ক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই করে নিতে পারবেন আমাদের অনেকগুলো ব্যাংকের সাথে এই ইএমআই গেটওয়ে সিস্টেমের মাধ্যমে পেমেন্ট করার ব্যবস্থা আছে আমাদের ঠিকানাটা আসলে আবার বলে দিচ্ছি যদিও আপনি বলবেন তারপর আমিও বলে দিচ্ছি আমরা হচ্ছি একদম কারণবাজার মেট্রো স্টেশনের নিচে ফার্মগেটমুখী যে গেট আছে ওই গেটের সাথে সুপারস্টার হোটেলের পাশে এছাড়াও আরেকটু যদি বলি যে ওয়াসা ভবনের উল্টা পাশে ছিচল্লিশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারণ বাজার আরেকটা জিনিস আমি ভুলে গেছি আমাদের এখানে কিন্তু বাইক সার্ভিসিং করা হয় এবং সব ধরনের হোন্ডার বাইক সার্ভিস করা হয় এবং সার্ভিসিং করলে যারা ফার্স্ট টাইম আসে তাদের জন্য কনসিডার করা হয় অনেক অনার করা হয় তো যারা ফার্স্ট টাইম আসবেন তাদের জন্য অবশ্যই আমার সাথে মিট করবেন তাদের জন্য থাকবে স্পেশাল কনসেশন আর যারা অলরেডি অন্য শোরুম থেকে বাইক কিনছেন হয়তো ভাবতেছেন তার জন্য কি আসলে অন্য শোরুম থেকে বাইক কিনলেও আপনি সিটি হোন্ডায় সার্ভিস করতে পারবেন সেটা ফ্রি সার্ভিস হোক অথবা পেট সার্ভিস আমাদের কাছে আছে জেনুইন পার্টস মোবিল সরি মোবিল না ইঞ্জিন অয়েল হন্ডার প্রো হোন্ডার ইঞ্জিন অয়েল এবং সার্ভিসে থাকবে স্পেশাল ওয়ারেন্টি তো আর আসলে কিছুই বাদ রাখি নাই সব কিছু বলে ফেলছি আপনার বিরোধের উদ্দেশ্যে সবাইকে আসলে বলবো যে আমাদের আরিফ ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে সাথে সিটি কারণ বাজার পেজে ফলো লাইক দিয়ে রাখবেন এবং আমাদের সাথে যুক্ত থাকবেন আরও অনেক ইনশাআল্লাহ গুড নিউজ নিয়েও হোন্ডা আগামীতে আসতেছে সবাই অপেক্ষায় থাকবেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আসসালাম